হ্যালো ভিউয়ার্স এন্ড সুবদুল সরদার মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 11/5/2020 অনলাইন ক্লাসের জন্য তোমরা অবশ্যই খাতা বই পেন নিয়ে বসো, এবং আমি তোমাদের যে বিষয় আলোচনা করব সেটি অবশ্যই যেগুলো যেখানে ইম্পর্টেন্ট আন্ডারলাইন করবে, এবং তোমাদের যে হোমওয়ার্ক দেব সেগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে শ্রেণী দশম বিষয় কৃষি শিক্ষা অধ্যায় সপ্তম। আমাদের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কৃষি শিক্ষা সাবজেক্টের সপ্তম অধ্যায় আমাদের প্রথম পরিচ্ছেদে আছে পারিবারিক খামার। পারিবারিক খামার আজকের যে টপিক সেটা হচ্ছে পারিবারিক খামার, প্রথম পরিচ্ছেদে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেক্সট বুক বের করো এবং লক্ষ্য করো, 210 নম্বর পৃষ্ঠাতে আছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কি দেশ? কৃষি প্রধান দেশ। আর বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি কৃষির উপর নির্ভরশীল, সেটি হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। এদেশের কৃষক প্রাচীনকাল থেকেই পারিবারিক কৃষি খামার পরিচালনা করে আসছে। তাহলে এদেশের কৃষক কি করছে? প্রাচীনকাল থেকেই পারিবারিক খামার পরিচালনা করে আসছে। এদেশের কৃষক তার খামারে শস্য, গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য উৎপাদন করে। এই অধ্যায়ে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব আলোচনা করা হয়েছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো সেগুলো কি কি, লক্ষ্য করো। পারিবারিক কৃষি খামারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। পারিবারিক কৃষি খামারের তৈরির কলা কৌশল ও স্বাস্থ্য ব্যবস্থা, ক্ষুদ্র আয়ের উৎস হিসেবে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব, পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ, দুগ্ধ দহন ও সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি, পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা, খামারের উৎপাদনের আয় ব্যয় হিসাব রক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পরিচ্ছেদে তাহলে আছে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পারিবারিক খামার, বাংলাদেশের কৃষক পরিবার কৃষি খামারের মধ্যে কি কি উৎপাদন করে বললাম? শস্য, গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য উৎপাদন করে থাকে। আকার অনুযায়ী খামার বাণিজ্যিক ও পারিবারিক হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে আকার অনুযায়ী খামার কয় প্রকার হয়, সেটি হচ্ছে দুই প্রকার। কি কি? একটি হচ্ছে পারিবারিক এবং অন্যটি হচ্ছে বাণিজ্যিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে জেনে আসলাম যে কৃষি, বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি কি? সেটাও হচ্ছে কৃষি। এবং বাংলাদেশের কৃষকরা তাদের খামারে কি কি উৎপাদন করে থাকে সেটা আমরা জেনে আসলাম। সেটা হচ্ছে কি কি? শস্য, গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য উৎপাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে জানলাম যে আকার অনুযায়ী খামার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বাণিজ্যিক খামার আর একটি হচ্ছে পারিবারিক খামার। বাণিজ্যিক খামারকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, বড়, মাঝারি এবং ক্ষুদ্র খামার। বাণিজ্যিক খামারের জন্য বেশি পরিমাণ মূলধন ও লোকবলের প্রয়োজন। তাহলে বাণিজ্যিক খামার করতে গেলে কি কি প্রয়োজন? অধিক পরিমাণে মূলধন প্রয়োজন এবং অধিক পরিমাণে লোকবলেরও প্রয়োজন। কিন্তু পারিবারিক খামারের জন্য কম মূলধনই প্রয়োজন। পারিবারিক কৃষি খামার পরিবারের ভরণ পোষণ মিটিয়ে কখনো কখনো কিছু অতিরিক্ত আয় করে থাকে। তাহলে পারিবারিক খামারটা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত কিছু আয় করে থাকে, এবং সেটা পরিচালনা করে পারিবারিক লোকজনের দ্বারাই বা সদস্য দ্বারাই। বর্তমান কৃষক পারিবারিক যে কৃষি খামার থেকে আয় করার চিন্তা মাথায় রেখে খামার স্থাপনের পরিকল্পনা করেছেন। মূলত পরিবারের সদস্যরা কি করে থাকে? পারিবারিক কৃষি খামারটি পরিচালিত করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো যে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব, পারিবারিক কৃষি খামারের গুরুত্বটা আসলে কি। নাম্বার ওয়ান, পরিবারের খাদ্য পুষ্টির চাহিদা মেটায়। পরিবার কি করে? খাদ্য ও পুষ্টির চাহিদা মেটায়, অতিথি আপ্যায়নে ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে বাসাতে যদি হাঁস মুরগি থাকে তাহলে কি করে মানুষজন? যখনই আসে বা অতিথিরা চলে আসে হঠাৎ করে, তখন বাজারে না যেও পরিবারে যে মুরগি থাকে বা ব্যবস্থাপনা থাকে সেটার মাধ্যমে কি করে অতিথিকে আপ্যায়ন করতে খুব সহজে সেটা সক্ষম হয়। নাম্বার থ্রি,
পরিবারের বেকার সদস্যদের কর্মক্ষেত্র তৈরি হয়। যারা পরিবারে বেকার সদস্য থাকে তারা এই ধরনের খামার স্থাপন করলে তাহলে তাদের বেকারত্বটা দূর হয়ে এবং কর্মক্ষেত্র সৃষ্টি হয়। নাম্বার ফোর, পরিবারের সদস্যদের অবসর সময়টা সুন্দরভাবে কাজে লাগাতে পারে। নাম্বার ফাইভ, পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। পরিবারের চাহিদা মিটিয়ে তারপর যে অতিরিক্ত কিছু অর্থ থাকে সেটা বাড়তি আয় বলা হয়, সুযোগ হয় বাড়তি আয়ের। নাম্বার ফাইভ, গবাদি পশু ও হাঁস মুরগি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বাড়ানো যায়। গবাদি পশু হাঁস মুরগি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বাড়ানো যায়, অর্থাৎ গবাদি পশুর এবং হাঁস মুরগির থেকে যে তাদের জৈব সার বলি বা হাঁস মুরগির যে উৎসৃষ্ট থাকে সেটা জমিতে দিলে জমির ফসলটা সুন্দরভাবে অনেক, অর্থাৎ অধিক পরিমাণে উৎপাদন হয় এবং জমিটা অধিক পরিমাণে উর্বর হয়। গবাদি পশু নাম্বার সেভেন, গবাদি পশু হাঁস মুরগি পালনের মাধ্যমে আগাছা ফসলের বর্জ্য ও উপজাত সমূহের সঠিক ব্যবহার করা যায়। আগাছা ফসলের বর্জ্য যেগুলো থাকে তখন সেখান থেকে সেগুলো নিয়ে অবশ্যই বাসায় নিয়ে এসে গবাদি পশুকে সেটা খাওয়ানো হয়। নাম্বার এইট, গবাদি পশু হাঁস মুরগির মলমূত্র ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এখানে কি বলছে যে গবাদি পশু হাঁস মুরগির মলমূত্র ব্যবহার করে কি করা সম্ভব, মলমূত্র ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করা উপকৃত হয় ব্যবহার করার ফলে। নাম্বার নাইন, পরিকল্পিত পারিবারিক কৃষি খামার জাতীয় আয় ভিত্তিতে সাহায্য করে। তাহলে যেটা পরিকল্পিতভাবে করা হয় সেটি পারিবারিক কৃষি খামার জাতীয় আয় বৃদ্ধিতে কি করতে পারে, সাহায্য করতে পারে। নাম্বার টেন, কৃষকের জীবনযাত্রার মান উন্নত করে। তাহলে পারিবারিক খামার কি করে, কৃষকের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পরিচ্ছেদের সপ্তম অধ্যায় প্রথম পরিচ্ছেদ পারিবারিক কৃষি খামারের ধারণা গুরুত্ব পড়াচ্ছে দিয়েছি আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে, বাংলাদেশ কিসের উপর নির্ভরশীল, বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল, কি ধরনের খামার স্থাপন করে থাকে, তারপর আকার অনুযায়ী খামারকে কয়টি, আকার অনুযায়ী পারিবারিক যে খামার বা বাণিজ্যিক খামার সেগুলো কি ধরনের হতে পারে, এইসব বিষয়গুলো অবশ্যই নোট করবা এবং প্রশ্ন করে উত্তর তৈরি করবা। আর তোমাদের শেষ যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, পারিবারিক কৃষি খামারের গুরুত্ব কি উল্লেখ করো। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকের বিষয়ের উপর ভিত্তি করে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, পাঁচটি জ্ঞানমূলক প্রশ্ন, এবং পারিবারিক খামারের গুরুত্ব কি উল্লেখ করো, এবং পারিবারিক খামারের গুরুত্ব কি তা উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই হোমওয়ার্কটা কি হবে সেটা সুন্দর করে খাতা লিখে নিয়েছো। আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।